إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা এখন যে চ্যাপ্টারটা পড়তেছিলাম পড়তেছি যে চ্যাপ্টারটা লাস্ট দিনে যেটা পড়ছি যেটা অংশ পড়ছি সেখানে আমরা আলোচনা করতেছিলাম যে কোরআন এবং সুন্নাহর মানে রিলেটিভ মর্যাদা একটার মর্যাদা আরটার তুলনায় কতটুকু এই এই মর্যাদার কথাটা আসতেছে কেবলমাত্র আইন প্রণয়নের উৎস হিসাবে আইনের উৎস হিসাবে শরিয়ার উৎস হিসাবে আমরা সেটা পরিষ্কার করছি বারবার বলছি এবং আমরা তিনটা মত নিয়ে আলোচনা করছি তারপর একটা এক ধরনের কনক্লুশনেও গেছি আমরা শেষ যে কথাটা আমরা পড়ছি সেটা আপনার আল মুতরাফ ইবন আবদুল্লাহ ইবন আল সুখায়রকে কেউ একবার বলছিলেন কোরআন ছাড়া আমাদের সাথে কথা বলো না মানে কথা বললে শুধু কোরআন নিয়ে কথা বলো আর কিছু নিয়ে বলো না তিনি বলেছিলেন আল্লাহর শপথ আমরা কোরআনের বিকল্প চাই না কিন্তু যিনি কোরআনের ব্যাপারে আমাদের চেয়ে জ্ঞানী আমরা তাকে চাই অর্থাৎ আমরা রাসূলকে চাই আমরা কোরআনের বিকল্প চাই না কিন্তু আমরা রাসূলকে চাই যিনি কোরআনের ব্যাপারে আমাদের সকলের চেয়ে জ্ঞানী এবং এই কথার ভিতরে একটা ওয়ার্ল্ড ফুল অফ মিনিং আছে যে আমরা যেটা এতদিন আলোচনা করছি তার ভিতরে সেটা উঠে আসছে যে কোরআনের অনেক অনেক আদেশ নিষেধ নিটিগ্রিটি বা কিভাবে অ্যাপ্লাই করতে হবে কোনটা কোনটা মনসুখ কোনটা নাসিক কোনটার মানে হুকুম আছে কিন্তু আয়াত নাই কোনটার আয়াত আছে কিন্তু হুকুম নাই এই ধরনের সমস্ত ব্যাপারগুলো একমাত্র সুন্নাহ থেকে জানা সম্ভব আর কোনো অবস্থায় জানা সম্ভব না যাই হোক আমরা সেটা এগুলো আলোচনা করছি আজকে আমরা একদম শেষ অংশটায় যাচ্ছি যেখানে এই যে কোরআন এবং সুন্নাহকে একটার এগেনস্ট একটাকে দাঁড় করানো যাবে না বা একটাকে একটার উপর প্রাধান্য দেওয়া যাবে না দুইটার সমন্বিত অর্থ বা দুইটার সাথে দুইটার অর্থগুলা বা যে কোনো একটা ব্যাপারে দুইটা বক্তব্যকে সমন্বয় করে তারপরে সিদ্ধান্তে পৌঁছাতে হবে এই বোধটা অর্থাৎ কোরআন অ্যান্ড সুন্নাহ আগে কোরআন পরে সুন্নাহ না অথবা আগে সুন্নাহ পরে কোরআন না কোরআন এবং সুন্নাহ সম্পূরক পরিপূরক হিসাবে যে আমরা এর আগে আলোচনা করছি এই বোধের গুরুত্বটা আলোচনা করতেছেন একদম শেষে এই চ্যাপ্টারে যে কাউকে অবশ্যই আল্লাহকে মানতে হবে এবং রাসূলকে মানতে হবে আল্লাহ স্পষ্টত আল্লাহ স্পষ্টত কোরআনে আলাদা আলাদা এন্টিটি হিসাবে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা আমরা অনেক জায়গায় পাই এটা এটা নিয়ে আমরা তো দলিল দিছি কত জায়গায় আছে কথাটা তাই না আপনাদের যদি মনে থাকে অনেক জায়গাতে আমরা এই এই যে এই এই টোনটা বা এইভাবে বলাটা দুইবার বলার দরকার ছিল না আতিউ কথাটা দুইবার বলার দরকার ছিল না কিন্তু দুইবার বলার পেছনে মেইনলি রিজন হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট বা স্বনির্ভর স্বাধীন এন্টিটি হিসাবে রাসূলের আনুগত্য করতে হবে এমন না যে রাসূল কোরআন থেকে কিছু বললে সেই কথাটা আনুগত্য করো বাকিটা মানার দরকার নেই তা যখনই যখনই অর্ডার করা হবে অর্ডার করে আল্লাহ রাসূল কিছু বলবেন অর্থাৎ ইম্পারেটিভ কিছু বলবেন নবী হিসাবে কিছু বলবেন সেই কথাটা আসতেছে এখানে দিনের কথা আসতেছে তো সেখানে আপনার কোনো ই না মানে ডিস্টিং মানে আলাদা করা যাবে আলাদা করা যাবে না আমরা অনেক দলিল পড়ছি তার ভিতরে এটাও পড়ছি যে আল্লাহ ওয়াও বলছেন সুম্মা বলেননি অতঃপর বলেননি বা তারপর বলেননি যেখানে এইসব এই ধরনের আয়াতগুলা ইউজ করছেন আল্লাহ যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা সেখানে ওয়াও ইউজ করছেন সুম্মা বলেননি তারপরে রাসূলকে
প্রথমে আল্লাহকে মানো তারপরে রাসূলকে মানো, প্রথমে আল্লাহর আনুগত্য করো তারপরে রাসূলের আনুগত্য করো, এরকম বলেন। যাই হোক, মানে এইসব মানে বুঝতে চাইলে কেউ, এতক্ষণে আমরা যা আলাপ করছি সেগুলা এনাফ ছিল, কিন্তু তারপরেও মানুষ কিন্তু এটা তর্ক করে, অনেক মানুষ এটা তর্ক করে এইসব জিনিস নিয়ে, অহেতুক তর্ক করে। মুসলিম উম্মার মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ আপনার কি বলে ম্যান আওয়ার যদি আমরা বলি, এই পথে নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তাছাড়া প্রত্যেকটা মানুষ যে গবেষণা করতেছে এই জিনিসটাতে আটকে থাকতেছে, যাদের ভিতরে ফিতনাটা কাজ করে আর কি, তারা এবাদত থেকে সরে যাচ্ছে, এবাদতে সংশয় আসতেছে, এবাদতের কাজগুলোকে প্রশ্ন করতে শুরু করতেছে এবং বাহুল্য মনে করতেছে, অ্যান্ড সো অন, মানে কোনো শেষ নাই আর কি, মানে ফিতনার ইসের কোনো শেষ নাই, ফিতনার অনিষ্টের কোনো শেষ নাই। এই কয়েকদিন আগে আমাকে ডক্টর সাফুল্লাহ বলছেন যে আইসিসির ব্যানারে আমরা একটা ই করতে পারি কিনা, একটা সেমিনার টাইপের করতে পারি কিনা, এখন তো কোভিড সিচুয়েশন একটু একটু বেটার হয়েছে, আমরা কি একটা সেমিনার করতে পারি কিনা এই বিষয়ে, কারণ কোরআনিয়মদের আস্ফলন এবং তাদের প্রভাব, এবং যেহেতু ফেসবুকিং করে মানুষ, মানুষ খণ্ডিত মানে ট্রাঙ্কেটেড ভিউ যেটা, সেটা ফেসবুকের যারা ফেসবুকিং করে বা ফেসবুককে যারা দলিল হিসেবে গ্রহণ করে বা লাইফস্টাইল হিসেবে গ্রহণ করে, তারা কি তাদের পড়ার কোনো ধৈর্য নেই। তারা হয়তো বললাম একটা মোবাইল ফোনের অর্ধেক এই পরিমাণ জিনিস থেকেই জ্ঞান অর্জন করার চেষ্টা করে, মোবাইল ফোনের স্ট্যান্ডার্ড মোবাইল ফোন যেগুলা স্যামসুং এর বড়গুলা বা অন্য যেগুলো আছে আর কি, একটা সাইজ আছে না যেটা যেটা পর্যন্ত মোবাইল ফোন, তারপরে ট্যাব বলে, সেই সাইজের অর্ধেক, সেই লেন্থে যেটা দৈর্ঘ্য যেটা, সেটার অর্ধেক পর্যন্ত মানুষ পড়তে মানে পড়ার ধৈর্য থাকে, তারপরে মনে হয় যে অনেক বেশি হয়ে গেছে। তো এই এই অবস্থায় কোরআনিয়মদের দাপট বা কোরআনিয়মরা যেভাবে ইনফিলট্রেট করছে মানুষের মস্তিষ্কে, তাতে অনেক মানুষ ইমান হারায় ফেলতেছে, অনেক মানুষ ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, অনেক মানুষ ইসলামের বিধিবিধান বলেন অথবা ইবাদত বলেন এগুলোকে পরিত্যাগ করতেছে, সন্দেহ পোষণ করতেছে, মানে এটার অনিষ্টের কোনো শেষ নাই। যাই হোক, আমিও এগ্রি করি তার সাথে যে আসলে এটা নিয়ে আর আমাদের ই করা উচিত, আর সিরিয়াসলি কাজ করা উচিত। তো কোভিড সিচুয়েশন যদিও বেটার হয়েছে, কিন্তু একেবারে তো রেস্ট্রিকশন উঠে যায় নাই। আপনারা জানেন যে মানে স্কুলগুলো কেবল খোলার চিন্তা চলতেছে, তাও আংশিক বলতে সব ক্লাস রেগুলার মানে সপ্তাহ প্রতিদিন হবে এরকম অবস্থা এখনো যায় না, এটাও এক্সপেরিমেন্টাল। পাকিস্তানে এই তো খুলে দিছিল স্কুল কলেজ খুলে দিছিল, আবার এক সপ্তাহের জন্য যেসব জায়গায় বেশি প্রকোপ কোভিডের সেখানে লকডাউন দিচ্ছে আবার এক সপ্তাহের জন্য। তো এগুলা মানে এই জন্য আমি মানে একটু সময় নিচ্ছি যে কি করব, এটাকে অনলাইন করব নাকি ফিজিক্যালি করব। ফিজিক্যালি করতে হলে তো মানে গভর্নমেন্টের সভা সমাবেশ, বিয়ে শাদি অনুষ্ঠান যেগুলো, সেগুলোর উপর থেকে যে রেস্ট্রিকশন সেটা পরিপূর্ণভাবে ওঠার পরেই করা উচিত, এইসব আর কি চিন্তা করতেছি। কিন্তু আসলে এটা অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যাই হোক, আজকে আমরা যেটুকু করব সেটা হচ্ছে যে এই ইটা মানে এই বোধটা যে কোরআন এবং সুন্না সম্পূরক এবং পরিপূরক, একটার ক্যারেক্টারের কাছে দাঁড় করানো যাবে না, আগে কোরআন পরে সুন্না এই কথা, এই বোধটা রাখা যাবে না, বা কোরআন মানলে চলবে সুন্না মানলে চলবে, মানে মানলে ভালো না মানলেও চলবে, এই সমস্ত ব্যাপারগুলা সবই আমরা পরিত্যাগ করে আমরা এই বোধের উপর আসবো যে কোরআন এবং বা এই বোধটা থাকাটা গুরুত্বপূর্ণ, কেন যে কোরআন এবং সুন্না দুটাকে দুটার সমন্বয়ে আমরা যে কোনো রুলিং অথবা যে কোনো কিছুকে বোঝার চেষ্টা করব। যাই হোক, এখানে বলতেছেন যে কাউকে অবশ্যই মানতে হবে, যে কাউকে অবশ্যই আল্লাহকে মানতে হবে এবং রাসূলকে মানতে হবে, এই কথাটা আল্লাহ বারবার কোরআনে উচ্চারণ করেছেন, যেটা আমি বললাম এতক্ষণ একটু আগে বললাম যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, দুটো ব্যাপার একত্রে হাতে হাত রেখে চলে। আরেকটি আয়াতে আল্লাহ বলেন যে রাসূলের প্রতি আনুগত্য আসলে আল্লাহর প্রতি, আল্লাহরই প্রতি আনুগত্য, যেটা আমরা
পড়ছি সূরা নিসার 80 নম্বর আয়াত, রাসূলের প্রতি আনুগত্য হচ্ছে আল্লাহর প্রতি আনুগত্য। এইরকম এই ল্যাঙ্গুয়েজে, এই ল্যাঙ্গুয়েজে আল্লাহ আর কোনো মানুষের ব্যাপারে বলেন নাই। সুতরাং প্রথমে কোরআন এবং পরে সুন্না এমনটা ভাবার কোনো অবকাশ নেই। বাস্তবে কোরআন এবং সুন্নার ভিতরে কোনো পরস্পর বিরোধিতা নেই, কারণ দুটোই আল্লাহর কাছ থেকে আশাবহী, দুটোই একত্রে যায়, দুটোই অপরিহার্য। বিরোধিতাপূর্ণ যখন মনে হবে তখনই বুঝতে হবে যে আপনার কোথাও ভুল হচ্ছে, আমাদের কোথাও ভুল হচ্ছে, আমরা কোথাও মিস করতেছি কোনো একটা ব্যাপার, যদি বিরোধিতাপূর্ণ মনে হয়। শরিয়া দুটো উৎসের সমন্বয়ে গঠিত, যেমনটা নবী নিজে সকল মুসলিমকে মনে করিয়ে দিয়েছে। শরিয়া ইসলাম, ইসলামী জীবনবিধান, ওয়ে অফ লাইফ যা রেখে যাচ্ছেন, সেটা হচ্ছে দুইটা উৎসের সমন্বয়ে গঠিত, যেটা বিভিন্ন অকেশনে বলছেন। আমরা অনেক কটা হাদিস পড়ছি, আবার একটা হাদিস রিপিট করতেছেন এখানে। আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে গিয়েছি, যেগুলোর সাথে যদি তোমরা লেগে থাকো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাহ। এই হাদিসটা মালিক, আল হাকিম, বাইহাকের হাদিস, সহিহ হাদিস। আবারও কোরআন না সুন্নাহ কোনটা অগ্রাধিকার পাবে এই ইস্যুটি কেবলই শব্দার্থী বলতেছেন। এই এই ইস্যুটা হচ্ছে জাস্ট মানে শব্দগতভাবে আমরা বলতেছি কথাটা, মানে ইস্যুটাই হচ্ছে সব মানে শব্দের শব্দ থেকে বা মানে কি বলবো ভাষার থেকে যেটা বোঝা যায় সেই জন্য ইস্যুটা আসছে। যেমনটা আল সালাফি তার উপসংহারে বলেন, একজন আমরা যার লুকমান আল সালাফি যার কথা পড়ছি আমরা আগে, মোহাম্মদ লুকমান আল সালাফি, উনি যেমন বলেন, কেননা সংশ্লিষ্ট সকল স্কলার এই ব্যাপারে একমত যে সুন্না কোরআনের একটি আয়াতকে সুনির্দিষ্ট করতে পারে, তার প্রয়োগকে শর্ত সাপেক্ষ করতে পারে ইত্যাদি। সুন্না যদি বলে যে এই আয়াতটার কেবল এই জায়গায় অ্যাপ্লিকেবল, তাহলে এই জায়গায় অ্যাপ্লিকেবল। সুন্না যদি বলে যে এই আয়াতটা এই শর্তে অ্যাপ্লিকেবল হবে, তাহলে এই শর্তে অ্যাপ্লিকেবল, বা এখানে অ্যাপ্লিকেবল এখানে অ্যাপ্লিকেবল না। জাস্ট ফর এক্সাম্পল ধরেন এই পর্দার ব্যাপারটাই ধরেন, পর্দার ব্যাপারটা যা স্বাভাবিকভাবে দেখা যায়, স্বাভাবিকভাবে দেখা যায় বলতে কি বোঝাচ্ছে সেটা কে ডিফাইন করবে, কোনটা স্বাভাবিকভাবে দেখা যায়, কতটুকু স্বাভাবিক, কতটুকু দেখাটা স্বাভাবিক সেটা কে ডিফাইন করবে? আপনি এইটা যখন আপনি সুন্নায় যাবেন না, তখন এরকম ইসলাম মানে এরকম মুসলিম আছেন যারা মনে করেন যে আমেরিকার মেয়েরা মিনিস্কার করে, ওইখানে মিনিস্কারটি হচ্ছে নর্ম, ওইটাই পর্দা। তাহলে কতটুকু স্বাভাবিকভাবে দেখা যায় এটা আমরা কোথায় কোথায় খুঁজবো? আমরা দেখতেছি উম্মুল মোমিনরা কিভাবে চলছেন, আল্লাহ রাসূল তাদেরকে কখন বলছেন যে এটা হয় নাই এইভাবে চলো, বা এইভাবে উম্মুল মোমিন বা মহিলা সাহাবি যারা ওন্না ঠিক মতো পড়েন নাই বলছেন যে তুমি ওন্না ঠিক মতো পড়ো। ওই মহিলা তো নিশ্চয়ই স্বাভাবিকভাবে যেটা উনি ওনার মতো করে যেটা স্বাভাবিক মনে করছেন সেটাই পড়ছিলেন, আল্লাহ রাসূল বলছেন না এটা হয় না এইভাবে পড়ো। এই যে কথাটা বলতেছি, কতটুকু স্বাভাবিক বলবো আমরা, যে কোনো একটা সমাজে কতটুকু স্বাভাবিক বলবো, বা এটা কি সারা মুসলিম উম্মার জন্য স্ট্যান্ডার্ডাইজ নাকি সমাজে সমাজে স্বাভাবিক বলছে? এই সমস্ত কথার উত্তর বা বিতর্কের উত্তর কোথায় পাবো আমরা? সুন্নাতে পাবো। স্কলাররা কিভাবে কোরআন এবং সুন্না প্রয়োগ করেন সে প্রশ্ন যখন আসে, তখন নিশ্চিতভাবে এইসব বাকবিতণ্ড তার উপরে কোনো প্রভাব ফেলে না। কারণ স্কলাররা যখন এগুলো অ্যাপ্লাই করতে যান তখন তারা কি করেন, তারা খুঁজে দেখবেন যে একটা বিষয়ে আগের স্কলাররা কি বলছেন, আগের স্কলাররা কোথার থেকে সেটা বলছেন, সেটা কি তাদের ইশতিহার ছিল নাকি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে বলছেন, নাকি হাদিস থেকে বলছেন, নাকি শুধু কোরআন থেকে বলছেন, নাকি দুইটার সমন্বয়ে বলছেন, ইত্যাদি ব্যাপারগুলো অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু অন্যদের যাদের মাথায় ব্যাপারটা প্রতিষ্ঠিত, মানে অন্য যারা মনে করেন আগে আগে কোরআন পরে সুন্না, আগে কোরআনে দেখো না পাইলে সুন্নায় দেখো, এই ব্যাপারটা যাদের মাথায় প্রতিষ্ঠিত, অথবা কোরআনে পাইলে মানে অবশ্য করণীয়, কোরআনে না পাইলে এটা করণীয় না, এই এইসব জিনিস যাদের মাথায় প্রতিষ্ঠিত, তারা কি করবে, তাদের উপর এসবের প্রভাব থাকতে পারে।
তার কারণ তারা প্রশ্ন করবে এটা কি কোরআনে আছে, যার কথা বললাম যে লেখক যে আলেম বলবো না আমি, যাই হোক ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকতেন, মারা গেছেন, আল্লাহ মাফ করুন তাকে, তিনি বলছেন যে যে দেশে যেটা স্বাভাবিক আর কি, আমাদের দেশে প্যাট বার করে শাড়ি পরে যে সেটাও স্বাভাবিক, তো সেটা সেটা এই দেশের জন্য এটাই ঠিক আছে, এটাই পর্দা, আমেরিকা মিনিস্কাট মিনিস্কাটই পর্দা বলছেন, মুসলিম বলছেন, মুসলিমরা বলছেন কাফের, তো তাদের উপর এইসবের প্রভাব থাকতে পারে, এই প্রভাব তো আমরা দেখতেছি, এইটাকে উনি ওইভাবে নিছেন দেখেই উনি আর পর্দা কোনো স্ট্যান্ডার্ডই করতে পারেন না। এটা কি হয় নাকি যে একটা জিনিস ফরজ, এক এক দেশের জন্য এক একটা ফরজ হবে, বা যেটা যেখানে স্বাভাবিক, মানে এরকম ব্যাপারগুলো যেগুলা যেগুলাতে কোনো রকম দেশের উল্লেখ নাই, কখনো বলা হয় নাই যে এটা আরবদের জন্য শুধু, বা এটা এই জায়গার জন্য, এসব বলা হয় না, তো কার কার কথায় আমরা বুঝবো যে কোনটা স্বাভাবিক? এই জন্য আরো অনেক জিনিস আছে, এটা একটু জাস্ট আমার মাথায় আসলো, হঠাৎ করে আসলো বললাম আর। এসব বাক্পিতণ্ডের ফলে তারা হয়তো কোরআন অধ্যয়নের উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করতে পারেন এবং একই সময়ে সুন্নাকে উপযুক্ত মনোযোগ না দিতে পারেন এবং অধ্যয়নের পিছনে পর্যাপ্ত সময়ও না দিতে পারেন। কোরআনকে অতিরিক্ত মর্যাদা দিতে পারেন একরকম, যেরকম বাংলাদেশে অথবা অন্যান্য দেশে কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যারা, তারা বলে সবকিছু তো কোরআনে আছে, যে খুললে দেখো কি আছে। এটা আমি অলওয়েজ এক্সপ্লেন করছি যে আমাদের দেশে যারা দাওয়াতি কাজ করে তাদের একটা বড় জনগোষ্ঠী বলে যে কোরআন পড়লে মানুষ গোমরা হয়ে যাবে, এটা যেমন ঠিক না, তেমন আরেকটা জনগোষ্ঠী যারা পলিটিক্যাল ইসলামের ই করেন, প্রোপাগেট করেন, তারা বলেন আরে সবকিছু তো কোরআনে আছে, জাস্ট কোরআন খুললে বসো তাহলে সবকিছু বুঝবা, কোরআন পড়তে শুরু করো তাহলে সবকিছু বুঝবা। আমরা কি করব আসলে? আমরা এখানেও মধ্যপন্থা অবলম্বন করবো, কোরআন অবশ্যই পড়বো, তেলাওয়াত অবশ্যই করবো, অর্থ বোঝার অবশ্যই চেষ্টা করবো, কিন্তু রুলিং নিজেরা ডেরাইভ করব না। সমস্ত রুলিং কোরআন পড়লে ডেরাইভ করা যাবে, এই ইস্যে আমরা যাব, এই ট্র্যাপে আমরা পা দিব না এবং রুলিং নিজেরা ডেরাইভ করব না। রুলিং ডেরাইভ করার কাজ আমাদের না প্রথম কথা, আর যদি করিও কিসের থেকে করব। এইখানে চলে আসতেছে পুরো একটা, আমরা যে বইটা আপনাদের কারো না, মানে এই এই সিরিজটার শুরুতে যে বইটা আমরা পড়ছি বেসিক ইসলাম, ওইখানে একটা চ্যাপ্টারই ডেডিকেট করছেন রুলিংয়ের উৎস কি, আহলুস সুন্নাল জামার রুলিংয়ের ফতাওয়ার বা কোন একটা সিদ্ধান্ত অনুসিদ্ধান্তে পৌঁছানোর উৎসগুলা কি, কিভাবে আমরা একটা রুলিং ডেরাইভ করব। ওইখানে পরিষ্কার বলা আছে যে আহলুস সুন্নাল জামা প্রথমে কোরআন তারপরে সুন্না বলে না, বলে কোরআন ও সুন্না, হয়ে গেল। তাহলে আমি কোরআন পড়লাম, তেলাওয়াত করলাম, অর্থ নিয়ে চিন্তা করলাম, সব ঠিক আছে, তফসিরও পড়লাম, তাও ঠিক আছে, কিন্তু আমি রুলিং ডেরাইভ করবো না প্রথমত, কারণ এটা আমার কাজ না, এটা মুস্তাহিদ আলেমদের কাজ। মুস্তাহিদ আলেমরা কিভাবে রুলিং ডেরাইভ করছেন আপনি দেখেন, ইমাম আবু হানিফা কিভাবে করছেন, ইমাম আহমদ বিন হাম্বল কিভাবে করছেন, ইমাম শাফি কিভাবে করছেন, ইমাম মালিক কিভাবে করছেন, বা তারপরে যত যত স্কলাররা, মেইন স্ট্রিম স্কলার যাদেরকে আমরা বলি, তারা কিভাবে করছেন, এক্সেপশন আছেন, সেটা সেটা তো আমরা বলছি যে এক্সেপশন আছেন, কিন্তু তারা কিভাবে করছেন, তারা সবসময় দুইটা জিনিস দেখছেন, খুঁজে দেখছেন, এখনো তাই, এখনো সেটা চলছে, এখনো যখন আপনার যে কোনো একটা কিছু আপনি এমনিতেই দেখতে পারেন যে যখন এই ডক্টর সাইফুল্লাহ, ডক্টর মঞ্জুর আল্লাহি, ডক্টর আবু বকর জাকারিয়া তাদেরকে যখন একটা কিছু নিয়ে জিজ্ঞেস করে, তারা তারা কী করেন, তারা কোরআনের আয়াতই করেন, সাথে সাথে হাদিসের কথা বলেন, অথবা অনেক সময় কোরআনের আয়াত একদমই আসে না, কোরআনের আয়াত প্রসঙ্গে আসে না, হাদিসই আসে, হাদিসই আসে, হাদিসের ভিতরে খোঁজ করেন যে কোথায় এটা সম্বন্ধে কিছু বলা আছে কিনা, বলা আছে কিনা ওই সময়। মানে আমি বলতেছি যে তারা গোটা মানে ওয়াহির পুরা ভান্ডারটা খুঁজে দেখেন, কোরআনও দেখেন, হাদিসও দেখেন, অনেক সময় কোরআনের প্রসঙ্গই আসে না, অনেক নীতিগ্রীতির ব্যাপারে কোরআনের প্রসঙ্গই আসে না, হাদিস থেকেই হয়ে যায় সেটা, যে হাদিসে এইভাবে বলছেন, প্রায়শ দেখবেন হাদিস থেকেই আসবে এইগুলা রুলিংগুলা, মানে দৈনন্দিন জীবনের রুলিংগুলো দেখবেন হাদিস থেকেই আসতেছে, কোরআন থেকে আসলেও আপনার হয়তো একটা একটা লাইন আসতেছে যেটার যেটা থেকে আপনি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেন না, তারপরে ওটার ওইটার ই আসতেছে আপনার, মানে ওইটার এক্সটেনশন হিসাবে হাদিস আসতেছে এবং হাদিস থেকে আপনার সিদ্ধান্ত পৌঁছতে পারেন না, এটা এরকম এরকম হওয়ার কথা বা এরকম হবে। কত ইম্পর্টেন্ট ব্যাপার আমি বলছি যে কখন ইফতার করব, ধরেন ইফতারটা কি সূর্যাস্তের সাথে সাথে করবো নাকি আধা ঘন্টা পরে করব, ১৭ মিনিট পরে করব,
এই যে ছোট্ট ব্যাপারটা, মানে একটা ফরজ ইবাদত সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার মুসলিমরা রোজা রাখতেছে, ফরজ ইবাদত, সেই ইবাদতটা কখন, কাট অফ টাইমটা কখন, অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু যদি কাট অফ টাইমটা 17 মিনিট পরে হয় তাহলে আপনার রোজা হইল না। এই গুরুতর ব্যাপারটা আমি কোথার থেকে পাব, আমি সুন্নায় খোঁজ করব আল্লাহ রাসূল কি করছে। এইভাবে প্রত্যেকটা জিনিস তাই, মানে এই ধরনের প্রত্যেকটা জিনিস তাই। কোরআনে তো রোজা রাখার ব্যাপারে একটা বিধান দিয়ে বা শেষ, ব্যাখ্যা তো নাই। সেই সময়টা কোন সময়টা, রাত্রি পর্যন্ত বলতে কি বোঝাচ্ছে? রাত্রি পর্যন্ত মানে একদম রাত ঘনায় যাওয়ার পরে নাকি রাত্রির শুরুতে? যাই হোক, তার ফলে হয়তো সূক্ষ্মভাবে হলেও তারা সুন্নার ভূমিকাকে খাটো করে দেখতে পারেন এবং কোনো হাদিস শুনলে সেটাকে উপযুক্ত গুরুত্ব নাও দিতে পারেন। সত্যি কথা, সূক্ষ্মভাবে হলেও তারা সুন্নার ভূমিকাকে খাটো করে দেখতে পারে। প্রথমত সুন্নার ভূমিকাকে খাটো করে দেখতে পারেন, এটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে কোনো হাদিস শুনলে সেটাকে উপযুক্ত গুরুত্ব নাও দিতে পারে। এটা টাকনুর উপরে কাপড় পরার যে ব্যাপার, আপনি যদি শুধু কোরআনে দেখেন, কোরআনে কোথায় আছে টাকুর উপরে কাপড় পরবেন, টাকুর নিচে কাপড় পরতে পারবেন? এটা আসে নাই কোথাও, কোনো প্রসঙ্গই নেই। এটা আপনি শুনে এটাকে কোনো পাত্তাই দিলেন, অথচ আমি বুঝি যে এই একটা হাদিস যদি মানতেন আপনাকে 1 কোটি কাফেরের ভিতরে দেখলে আপনাকে রেকগনাইজ করা যেত, এই মুসলিম, এবং আপনি একটা পাপ কর্মে লিপ্ত হতে পারতেন না, একটা খারাপ কথা বলতে পারতেন, একটা খারাপ আচরণ করতে পারতেন, 1 কোটি কাফেরের ভিতরে আপনি মিলেমিশে একাকার হয়ে যেতে পারতেন, আপনাকে চেনা যেত, এই লোকটা মুসলিম, যেভাবে যে কোনো আলেমকে চেনা যায়। আমরা চিনি না, আলেমদের দেখলে চিনি না, একজন আলেমকে দেখা মাত্র চিনি যে মুসলিম, মানে আলেম কিনা সেটা হয়তো চিনি না, কিন্তু মুসলিম তো সেটা তো চিনি, কারণ তারা সেই ড্রেস কোডগুলা মেনে চলেন। কোথা থেকে আসছে? অতএব এই ভুল বোঝাবুঝির অবশ্যই দূর করতে হবে। যখন কেউ এটা অনুধাবন করবেন যে দুটো বিষয়ই আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সুন্না যে ওয়াহি এটা রিয়েলাইজ করা খুব ইম্পর্টেন্ট জিনিস, হাদিস যে ওয়াহি, আল্লাহর যে নিজের মন গড়া কথা বলেন নাই, হ্যাঁ, দিনের ব্যাপারে নিজের মন গড়া কথা বলেন নাই। আমরা তো উদাহরণ দিছি আগে, মনে আছে আপনাদের, যুদ্ধের ময়দানে কোথায় ক্যাম্প করবেন জিজ্ঞেস করছেন সাহাবীরা, এটা কি ওয়াহিতে আপনি আল্লাহ রাসূল বলছেন এখানে করো ক্যাম্প, জিজ্ঞেস করছেন সাহাবীরা এটা কি ওয়াহি আসছে নাকি আপনার নিজের মত, বলছেন যে না এটা আমার নিজের মনের কথা, বলে তাহলে এখানে না করে ওইখানে করি, ওইটা বেটার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মেনে নিছে, কোনো ইগোর ব্যাপার নাই, কোনো ইয়ে নেই। এর থেকে বোঝা যায় যে ওয়াহি ভিত্তিকিতা সাহাবীরা বুঝতেন যে এটা ওয়াহি, এটা ওয়াহি না, কনফিউশন থাকলে জিজ্ঞেস করে ফেলছেন, এটা ওয়াহি, এটা ওয়াহি না। ওই যে বাড়িরার গল্পটাও বলি, যে আপনি কি আমাকে আদেশ করতেছেন না রিকোয়েস্ট করতেছেন, মুগেশকে যে আমি রাখবো, আমি তো মুক্ত হওয়ার পরে যে মুগেশকে আমার হাজবেন্ড হিসাবে রাখবো, এটা কি আপনি আদেশ করতেছেন নাকি সুপারিশ করতেছেন? আদেশ মানে নবী হিসাবে করতেছেন, ওয়াহি ভিত্তিক কথা, সুপারিশ মানে জাস্ট আপনার কথা। আল্লাহ রাসূল বলছেন আমি কেবল সুপারিশ করতেছি। বাড়িরা কি বলছেন? যে আমার মুগিসকে দরকার নেই, ব্যাস, আল্লাহ রাসূলের রিকোয়েস্ট রাখেন নাই, মানুষ হিসাবে রিকোয়েস্টটা রাখেন নাই, নিজের যাই বলেন বাচ বিচার বা তার প্রেফারেন্স যাই ছিল সেই অনুযায়ী মনে করছেন যে না এটা রাখার দরকার নাই, আমার প্রেফারেন্সে থাকবে এখানে। ওই একই মানুষ যদি আল্লাহ রাসূল বলতেন যে না আদেশ করতেছি, মানে নবী হিসাবে, সাথে সাথে মেনে নিতেন, সাহাবীদের এই বুঝটা ছিল। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট কথা যে দুইটাই যে ওয়াহি, এটা মনে রাখাটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের মনে রাখা উচিত, আর সেই জন্যই তাদের মর্যাদাটা সমপর্যায়ের। ওয়াহি বলে ওয়াহি যেহেতু, সেহেতু তাদের মর্যাদা সমপর্যায়ের। তখনই এটাও অনুধাবন করা উচিত যে তারা উভয়ই সমান গুরুত্ব, মর্যাদা ও নিয়মিত অধ্যয়ন বা গবেষণার দাবিদার। দুটাই সমান গুরুত্ব, মর্যাদা এবং নিয়মিত অধ্যয়ন বা গবেষণার দাবিদার। অফকোর্স এটা আমরা হয়তো হাদিস থেকে রুলিং বের করবো না, কিন্তু দাবিদার এই গবেষণাটা কারা করবেন? যারা গবেষক, যারা আলেম তারা করবেন। আমরাও যখন একটা ফতোয়া দেখি, ইসলামকে একটা ফতোয়া দেখি, তখন দেখি না এই হাদিস থেকে বলতেছেন এটা, এই হাদিস থেকে বলতেছেন এটা। কালকে একজন একটা আমাকে এই করলেন, মানে একটা প্রশ্ন করলেন, তো সেই প্রশ্নের ভেরিফিকেশন দেখলাম যে কোরআন তো প্রসঙ্গই নাই, এটা প্রসঙ্গই নাই। তারপরে
আবার দেখলাম যে হাদিস থেকে কিভাবে রুলিংটা আসছে, সেটা হলো যে আপনার এই কারো হাজবেন্ড মারা গেলে তার করণীয় ব্যাপারগুলো কি কি করবেন বা কি করবেন, প্রসঙ্গ নাই বলতে যে সমস্ত নিটিগ্রিটি আছে, যে সমস্ত ফাইনাল ডিটেলস আছে বা ডিটেলস আছে, এমনি হয়তো ইদ্দতের প্রসঙ্গটা আছে সেটা বলতেছি না, ইদ্দতের প্রসঙ্গ আছে বা মেজর জিনিস আছে, কিন্তু আরো কত ডিটেলস আমরা দেখি না, মানে পারফিউম দিবেন কিনা, চুরি পরবেন কিনা, অ্যান্ড সো অন, এগুলো কোথায় দেখব, কোথায় খুঁজবো, বা স্কলাররা কোথায় পাইছেন, কোথায় খুঁজছেন, কোথায় কোথা থেকে নিছেন জিনিসগুলো, অফকোর্স সুন্নাহ থেকে নিছেন। উপরোক্ত কিছু কিছু লেখক প্রথমে কোরআন ও তারপর সুন্নাহ এই ধারণাকে এমনভাবে ব্যবহার করেছেন যা সত্যি বিভ্রান্তিকর। আব্দুল খালেক এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন যে কিছু লেখক, আমরা বলছিলাম ইমাম সাতিবি একজন মেজর ই, যিনি মনে করতেন যে আগে সুন্নাহ পরে, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করছি, তার ইসের ভিতরে তিনি আসলে প্র্যাকটিক্যালি কি করছেন আর তার মতামত প্রকাশ করাতে সেটাকে মানুষ কিভাবে বুঝছে, কিভাবে নিছে, সেগুলি নিয়ে আমরা আলোচনা করছি। ওইটার সাথে কিন্তু ওই মতের সাথে যারা একমত প্রকাশ করছেন তারা বলেন যে আইন প্রণয়ের সূত্র হিসেবে সুন্নার স্থান দ্বিতীয়, সুন্নার স্থান হচ্ছে দ্বিতীয় অর্থাৎ কোরআনের পরে, কিন্তু তা থেকে তারা যা দেখাতে চান বা প্রমাণ করতে চান সেটা গ্রহণযোগ্য নয়। তা থেকে কি করতে চান, ওই যে বললেন যে এটা এটা ইম্পর্টেন্ট না, এটা করলেও চলে না করলেও চলে, করলে ভালো না করলে দোষ নাই, সুন্নার ভিতরে ক্লাসিফিকেশন থাকতে পারে, সুন্নার ভিতরে গিয়ে আপনি কোনোটা মুবাহ, কোনোটা মুস্তাহাব, কোনোটা পারমিটেড জাস্ট, কোনোটা করলে সওয়াব, কোনোটা করা ওয়াজিব, কোনোটা ফরজ, উল্টাটাও কোনো একটা জিনিস করা পারমিটেড, তারপরে আরেকটা জিনিস অপছন্দনীয়, তারপরে হারাম, অ্যান্ড সো অন। তো যারা পাশ কাটায় যাইতে চান ইসলামের বিধানগুলা, তারা তাদের ওই মতামতকে একটা ধূম্রজাল হিসাবে ব্যবহার করে তার আড়াল থেকে এটা দেখাতে চান যে বাস্তবে যে সকল সুন্নাহ কোরআনকে ব্যাখ্যা করে সেগুলো আসলে কোরআনের বাহ্যিক অর্থের বিরোধিতা করে, তারা কোরআনের বাহ্যিক অর্থের বিরোধিতা করে এটা দেখাইতে চান, ব্যাখ্যাকারী সুন্নাগুলা বাহ্যিক অর্থের বিরোধিতা করে। ব্যাখ্যাকারী সুন্নাহ মানে কি, আকিমুস সালাহ, সালাত কায়েম করো, এটার বিরোধিতা করতেছেন আপনি যখন বলতেছেন উঠা বসা করতে হবে, সেজদা সেজদাই করতে হবে, জামাতে সালাত পড়তে হবে, আপনার রুকু করতে হবে, সালাম ফিরাইতে হবে, তাশাহুদ, এই সব 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 হচ্ছে কোরআনের বাহ্যিক অর্থে বিরোধিতা করে, কারণ আল্লাহ তো বলেন নাই যে এগুলো করতে হবে, একটা উদাহরণ দিচ্ছে, আল্লাহ তো এটা বলেন নাই, বা এই ধরনের আরো অনেক ব্যাপার আছে। সুন্নাহ যেহেতু কোরআনের পরে দ্বিতীয় স্থানে আসে, সেহেতু ওই ধরনের সুন্নাহ প্রত্যাখ্যান করতে হবে, এবং সেই ক্ষেত্রে যে কেউ কেবল কোরআনের বাহ্যিক অর্থটাই অনুসরণ করতে হবে, কোরআনের বাহ্যিক অর্থ যেটা সেটা অনুসরণ করতে হবে। তাইলে ওই যে এক হিন্দুরে দেখছি আমি একদিন বিতর্ক করতেছে, বলতেছে যে মৃত পশু খাওয়া তো নিষেধ, কোরআনে আছে কিন্তু মৃত জানোয়ার খাওয়া নিষেধ, মৃত পশু তো বলতেছে, কেউ কি জীবিত গরু খায়, জীবিত ছাগল খায়, সবই তো মৃত, তো কোরআন মাংসই নিষেধ করছে, কোরআনই মাংস খাওয়া নিষেধ, এই কথাই চলে যাবেন আপনি আলটিমেটলি, যদি আপনি শুধু আক্ষরিক অর্থে আপনি যেটা বুঝছেন বা যা বোঝা যাচ্ছে বাহ্যিক অর্থ যেটা, সেটা যেটা এখানে লাস্ট লাইনে বললেন যে সুন্নাহ যেহেতু কোরআনের পরে দ্বিতীয় স্থানে আসে, সেহেতু ওই ধরনের সুন্নাহ প্রত্যাখ্যান করতে হবে, এবং সেই ক্ষেত্রে যে কাউকে কেবল কোরআনের বাহ্যিক অর্থটাই অনুসরণ করতে হবে। এই অংশটুকু আব্দুল গনি আব্দুল খালিক তার একটা বই আমরা আগেই বলছি, সেই বইয়ের ফুটনোট থেকে পিছিয়ে দেওয়া আছে, যাই হোক হুজ্জিয়া সুন্নাহ বইটার নাম ছিল, সেখান থেকে এই করছেন কোট করছেন। খেয়াল করছেন কত ডেঞ্জারাস ব্যাপার, যে হিন্দু পর্যন্ত আর্গু করতেছে যে কোরআনের অর্থ থেকে তো আমি এটাই বুঝতেছি যে হিন্দু লোক সে ই করতেছে যে পশু খাওয়া মানে মাংস খাওয়া ইসলামে হারাম, আল্লাহ মৃত পশু খাইতে নিষেধ করছেন, জীবিত পশু খাওয়া যায় খাওয়া যায়, এটাই হারাম করে দিচ্ছে,
সেই পর্যন্ত আপনি যাইতে পারবেন যদি আপনি সুন্নাকে পাশ কাটাই যান, তাই না? দোষ কি তার কথা তো ঠিক আছে, কোরআনের কথা যদি আমি ধরি তার কথা ঠিক আছে, কোরআনের কথা ধরলে ঠিক আছে, মিঠু পশু খাওয়া যাবে না, ফেলাসি না? হ্যাঁ ফেলাসি। কেন ফেলাসি? কারণ সুন্নাতে ডিটেইলস আসছে কিভাবে আল্লাহ রাসূল জবাই করছেন, কিভাবে কোন পশু কিভাবে জবাই করছেন, সব পশু একরকম করছেন তাও না, উটের একটা স্পেশাল ওয়ে ছিল জবাই করার, অন্য ছাগল কিভাবে জবাই করছেন সেটা আসছে, বা ইত্যাদি মানে ডিটেলস আসছে, ফাইনাল ডিটেলস। আচ্ছা, একবার যখন এটা প্রতিষ্ঠিত হয়ে যায় যে সুন্না কোরআনের সমমানের একটা, সুন্নার কোরআনের সমমানে একটা পদমর্যাদা রয়েছে, তখন ওই ধরনের বিভ্রান্তিকর যুক্তিতর্কের দ্বার চিরতরে বন্ধ হয়ে যায়। যখনই আমরা জানবো যে সুন্না হচ্ছে কোরআনের প্রায়োগিক রূপ বা কিভাবে প্রয়োগ করব সেটার ব্যাখ্যা বিধান বিধিবিধান বা নিয়মকানুন সুন্নাতে এক্সপ্লেন করা আছে, কোরআন এবং সুন্না দুইটার সেম মর্যাদা, একটা ক্যারেক্টার কাছে দাঁড় করা যাবে না, একটা একটা সম্পূরক পরিপূরক, এগুলো যখন জানবো তখন এই ধরনের এই যে বিভ্রান্তিকর যুক্তিতর্ক হিন্দুও বলতেছে বা আরো অনেকেই বলতেছে, পর্দা নিয়ে প্রশ্ন তুলতেছে কোরআনে হিন্দু, যে পর্দার কথা কোথায় আছে? স্বাভাবিকভাবে যা দেখা যায়, যেটা বললাম আমি, স্বাভাবিকভাবে দেখা যায় মানে আমেরিকার মিনিস্কার বাংলাদেশে পেট বার করে শাড়ি। সুতরাং সুন্নার মর্যাদা কোরআনের সমমানের এটা প্রতিষ্ঠিত হবার পর এর উপর ভিত্তি করে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো যায়, সেটা হচ্ছে কোনো একটা বিশ্বাস বা কর্মকাণ্ড বৈধ হবার জন্য কোরআনের তার উল্লেখ থাকতেই হবে এমন কোনো কথা নেই। তো বিশ্বাসও হইতে পারে, বিশ্বাসও হইতে পারে, এবং আপনার কর্মকাণ্ড হইতে পারে। বিশ্বাস কিরকম? সন্ধ্যা মোমেন্টে আল্লাহ রাসূল বাচ্চাদের বা সবাইকে ঘরে থাকতে বলছেন, ঘরে নিয়ে আসতে বলছেন, কোরআনে নাই, বিশ্বাস। কেন? শিফট চেঞ্জ হয় এই সময় প্রাণী জগতের এবং জীব জগতের, জিন থেকে শুরু করে বাকি সবকিছুর শিফট চেঞ্জ হয় এবং এই সময়টায় মুভমেন্ট থাকে, সেই জন্য বিশেষত আর কি জিনদের অনিষ্ট থেকে বাঁচার জন্য এই সময়টায় ঘরে থাকতে বলছে। এরপরে সন্ধ্যাটা পুরা হয়ে যাওয়ার পরে রাত হওয়ার পরে আবার কিন্তু বাইরে যেতে নিষেধ নেই, প্রয়োজনে বাইরে যেতে নিষেধ নেই। এটা তো একটা বিশ্বাস, এটা তো কোরআনে নাই। হ্যাঁ, অথবা একটা কর্মকাণ্ড, একটা কাজ, কোন একটা পার্টিকুলার কাজ বৈধ হবার জন্য, যেমন আমরা মাছ খাইতেছি, মাছ এটা কি মৃত মৃত মাছ তো মানে 99% মৃতই পাই, খুব রেয়ারলি কিছু জিওল মাছ যেটাকে বলে সেগুলো হয়তো জীবিত অবস্থায় কেনা যায়, আর না হলে শহরের লাইফে অথবা গ্রামের লাইফে ইভেন বাজারে যখন আসে তখন 99% মাছ মৃতই থাকে। এই যে মৃত মাছ, আমরা একটা মুরগি কিন্তু মৃত আপনি কিনে আনবেন না বাজার থেকে, যে একটা মৃত মাছ আপনি নিয়ে আসতেছেন এবং সেটা রান্না করে খাচ্ছেন, এই যে হালাল, এটা একটা উদাহরণ আর কি। কর্মকাণ্ড বৈধ হবার জন্য কোরআনে তার উল্লেখ থাকতেই হবে এমন কোনো কথা নেই, এটা কিন্তু কোরআনে উল্লেখ নাই যে মাছ মৃত হলে খাওয়া যাবে। ইতিপূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইনের এক স্বনির্ভর উৎস, এইভাবে আমরা একটা 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 ই পড়ছি মানে সাবহেডিংই পড়ছি, স্বনির্ভর উৎস এটার উপর একটা মানে ডিটেলস আলোচনা পড়ছি আমরা এই বই শুরুতে, অন্যান্য আগের পর্বগুলো পাবে না, আগের কোন একটা পর্ব পাবে না, একাধিক পর্ব পাবে। আমরা যখন বর্ণনা করেছিলাম তখন এই সিদ্ধান্তটির কথা আলোচিত হয়েছিল, তবু এখানে কথাটা আবার উল্লেখ করা ভালো, কারণ এই বিষয়টা নিয়ে কেউ কেউ বিভ্রান্ত আর অন্যরা পথভ্রষ্ট। বিভ্রান্ত কারা? যারা কনফিউজড, একবার মনে হচ্ছে তার উপরে কাপড় পাঠা জরুরি, আবার মনে হচ্ছে কোন একটা ডিফিকাল্ট সিচুয়েশনে মনে হচ্ছে যে না এটা এত ইম্পর্টেন্ট হইলে কোরআনে থাকতে হবে, তা আজকে একদিনের জন্য
এই পার্টিতে যাইতেছি বা অমুক বিয়েতে যাইতেছি, আজকে একজনের জন্য ওই পায়ের টাকুর নিচেই করা সুন্দর প্যান্টটা পরলেই ভালো হয়, কথার কথা বললো না। এরা হচ্ছে বিভ্রান্তর দল, মানে এক কখনো এটা ঠিক মনে করছে, কখনো এটা ঠিক মনে করছে, কোনটা যে ঠিক এই ব্যাপারে বা কোনটা যে এই এই যে জিনের যে কথাটা বললাম যে সন্ধ্যায় কি আমাদের গ্রামে বা আমাদের নানি দাদিরা অনেক, তাদের অনেক কুসংস্কার ছিল, সব কথা যে তারা সত্যি বলছেন এমন কথা না, কিন্তু কুসংস্কারের সাথে রাসূলের দেওয়া নির্দেশ বা আদেশ যে মিলেমিশে একাকার হয়ে আছে, এটা তো এই বয়সকালে রিয়েলাইজ করতেছি আমরা যে এর ভিতরে সবই যে সংস্কার তা না, কিন্তু সবই যে সংস্কার তান বা সবই যে কুসংস্কার তান, এর ভিতরে একেবারে সহি সুন্নার কথা আছে। ঠিক আছে, টয়লেটে যাওয়ার যে দোয়া, টয়লেটে যে জিনভূত থাকে, শহরের লাইফে আমরা এটা কি আমরা এটাকে এটাকে মনে করি যে আমাদের তো আলোকিত জায়গা, এখানে কি এখান থেকে দেখেন না কত কত কেস আমাদের কাছে, তো মানে সপ্তাহে পারলে একটা করে এই আসে যে রাকি কোথায় আসে, এরকম উল্টাপাল্টা কথা বলতেছে, ওর মাথা ব্যথা হইতেছে, ও এটা হইতেছে। এগুলোর রিজন হচ্ছে যে আমরা এই জিনিসটা দাদি নারীরা বলছেন বলে সেকেলে মনে করি, এটা রিয়েলাইজ করি না যে এই টয়লেট যে কোনো টয়লেট হইতে পারে, যেখানে টয়লেট আছে সেটা শহরে হোক, সেটা নিউ ইয়র্ক সিটিতে হোক, আর সেটা অজপাড়াগায় হোক, সব টয়লেটই প্রযোজ্য হয়েছে, সব টয়লেটের বেলায় কথাটা প্রযোজ্য। তো আমাদের নানি দাদিদের অনেক কুসংস্কার ছিল সত্যি কথা, কিন্তু এর ভিতরে আবার সহিষ্ণুতাও ছিল, সেগুলোকে আলাদা করে সেগুলো জানতে হবে এবং মানতে হবে। তো একদলের কথা বলেন বিভ্রান্ত, আর অন্যরা পথভ্রষ্ট। পথভ্রষ্ট কারা? যারা অলটুগেদার থেকে রিজেক্ট করে ফেলছে, সুন্না মানার তখন দরকারই নেই, টাকুর নিচে প্যান্ট পরো, ফিমেল কলিগের সাথে হাত মেলাও, তারপরে পেট বার করে শাড়ি পরো, সবকিছু স্টিল সবই ইসলামিক, সবই ইসলামের গণ্ডির ভিতরে বা ইসলামের ইসের ভিতরে বিধিবিধানের ভিতরেই আসে সব। এরা হচ্ছে পথভ্রষ্ট বিভ্রান্ত, যারা এটা করবো না ওটা করবো মনে করতেছেন, কখনো মনে করছেন এটা ঠিক, কখনো মনে হচ্ছে ওইটা ঠিক। আর পথভ্রষ্ট মানে তারা অলরেডি ওই পথ ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে তারা এখন কোরআনিয়ন হয়ে গেছে, কোরআন অনলি হয়েছেন, শুধুমাত্র কোরআন মানবো, হাদিস মানবো না, দিনের সবই শেষ। আমরা দেখবো পরে দিন ইজ ইকুয়াল টু, মানে দিন ইজ ইকুয়াল টু সুন্না, দিন সমান সুন্না। যদি একটা ইকুয়েশন হিসেবে লিখতে চান ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মতো করে, তাহলে দিন ইসলাম সমান সুন্না, নো সুন্না নো দিন, এক পাশে জিরো বসালে আর এক পাশে জিরো। উপসংহার, এই চ্যাপ্টারটার উপসংহার, জাস্ট অল্প ছোট্ট একটা প্যারাগ্রাফ আমরা পুরোটাই পড়ি। এতে সন্দেহের অবকাশ নেই যে কোরআন ও সুন্না দুটোই আল্লাহর কাছ থেকে এসেছে। এটা যদি করেন তাহলে কোরআনই অস্বীকার করবেন, কারণ কোরআন কি মুতাওয়াত্তার হাদিস, আমরা আগেই বলছি মুতাওয়াত্তির হাদিস, কোরআনও কিন্তু এক ধরনের সুন্না, তাই না? কেন সুন্না? কোরআন যে কোরআন এটা কে বলছেন? আল্লাহ রসুল বলছেন। তাইলে কোরআনও আল্লাহর কাছ থেকে আসছে এবং সুন্নাও আল্লাহর কাছ থেকে আসছে, হাদিস আল্লাহর কাছ থেকে আসছে, কোরআন আল্লাহর কাছ থেকে আসছে, হাদিস আল্লাহর কাছ থেকে আসছে, বা সুন্না আল্লাহর কাছ থেকে আসছে। দিন সম্বন্ধে আল্লাহ রসুল যা বলছেন, যা দেখাইছেন, যা করে গেছেন, যা প্র্যাকটিস করছেন, যা করণীয় বলছেন, সবকিছু আল্লাহর কাছ থেকে মন গড়া না করছে। আল্লাহ রসুলকে সিম্পল প্রশ্ন জিজ্ঞেস করছে ইহুদিরা বা ইরা, একটা উত্তর দিয়ে দিলেই হইতো, চুপ করে আসেন, যতক্ষণ আল্লাহ বলেন নাই ততক্ষণ বলেন না। কত ইনস্টেন্স পাবেন এই ধরনের, আরো অনেক কিছু জিজ্ঞেস করছেন সাহাবিরা। একজন সাহাবি জিজ্ঞেস করছে আমার বাবার অবস্থা কি, উনি কি জান্নাতে না জাহান্নামে, চট করে বলে দিতে পারতেন, বলছেন কখনো? বলেন না, ওয়েট করছেন আল্লাহ, কারণ এটা এটা জানা সম্ভব না, তারপর এটা ওয়াহি ছাড়া জানা সম্ভব না, ওয়াহির জন্য ওয়েট করছেন, ওয়াহি আসছে তারপরে বলছেন। যাই হোক, দুটোই আল্লাহর কাছ, দুটোই আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি, আর তাই দুটোকে সমান মর্যাদা দিয়েই তাদের কাছে আমাদের নিজেকে সমর্পণ করতে হবে, দুটোকে সমান মর্যাদা দিয়ে সমর্পণ করতে হবে। আইন প্রণয়নের ব্যাপারে, কর্তৃত্বের প্রশ্নে এবং উদ্দেশ্যের প্রশ্নে যে ওয়াহি কিতাবের অংশ হিসাবে তেলাওয়াত করা হয় এবং যে ওয়াহি কিতাবের অংশ হিসাবে তেলাওয়াত করা হয় না, তাদের মাঝে কোনোই তফাত নেই। এখানে তেলাওয়াতের ফজিলত আসতেছে না, বা বাণী হিসাবে আল্লাহর বাণীর যে মর্যাদা সেটা আসতেছে না, জাস্ট আইন প্রণয়নের ব্যাপার আসতেছে, সেখানে কোনো তফাত নেই। তারা উভয় মানবকুলের জন্য পথ নির্দেশনা গঠন করে, যেটা মিলাই মানবকুলের জন্য হিদায়া, যেটাকে আমরা বলি পথ নির্দেশনা যেটা বলি, সেটা গঠিত হয়। আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে আল্লাহ কর্তৃক সুন্নাহ সংরক্ষণ। আমরা অনেক সময় দেখি কোরআনীয়দের অথবা
লেমেন যারা, তারা যারা যাদের যারা ইসলামের পড়াশোনা নাই, যাদের তারা তর্ক করে যে কোরআন তো আল্লাহ সংরক্ষণ করছেন, আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ সংরক্ষণ করবেন, বা আল্লাহ আল্লাহর কিতাব আল্লাহ সংরক্ষণ করবেন, কিন্তু সুন্নার ব্যাপারে তো এরকম কোনো গ্যারান্টি নাই যে সুন্নার সংরক্ষিত হবে। তাছাড়া একটা যুক্তি তো আছেই যে সুন্নার ভিতরে অনেক জাল হাদিস বা ই সুন্নার নামে চালানোর চেষ্টা করা হয়েছে, সেগুলো মানুষে পড়ে, সেগুলোর উপর আমলও করে, তো তাইলে সংরক্ষণ তো হলো না। এখানে একটা বোঝার ব্যাপার আছে যে কোরআনের সংরক্ষণের যে স্টাইল বা যেভাবে সংরক্ষণ, হাদিসের সংরক্ষণ সেভাবে নাও হইতে পারে, আরেকভাবে হইতে পারে। আমরা একটু পড়াশোনা করলে দেখবো যে হাদিসের সংরক্ষণ আরেকভাবে হয়েছে, কোরআনের সংরক্ষণ একভাবে হয়েছে, হাদিসের সংরক্ষণটা আরেকভাবে হয়েছে। আর এই যে আপনি 1400 বছর পরেও চেষ্টা করলে একটা সহি হাদিসকে জাল হাদিস থেকে আলাদা করতে পারেন, আল্লাহ তো আর ফেরেশতা এমপ্লয় করে এগুলাকে সংরক্ষণ করবে না, মানুষ দিয়ে সংরক্ষণ করাবে। এইগুলাও যে সংরক্ষণ করা আল্লাহ আল্লাহ কর্তৃক, মানে প্রত্যেকটা জিনিস আমরা তো জানি, এই মহাবিশ্বে একটা গাছের পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর অনুমোদন ছাড়া, বা আল্লাহর ইচ্ছা বলতে অনুমোদন বোঝাতে পারছি আমরা এখানে, অনুমোদন ছাড়া বা আল্লাহর নলেজ ছাড়া। সো আপনি যে আমাদের স্কলাররা যেভাবে কোরআন সরি যেভাবে সুন্না সংরক্ষণ করতেছেন, যে মেথড ফলো করে যেভাবে সিঙ্গেল আউট করতেছেন যে এটা এটা সহি ওইটা সহি না, এগুলা একটাও কি আল্লাহর ইচ্ছা ছাড়া সম্ভব? মানে আমরা আমরা যারা আল্লাহ বিশ্বাস করি, তারা যদি এটা বিশ্বাস করি যে একটা গাছের পাতা আল্লাহর অনুমোদন ছাড়া, বা আমার একটা ইচ্ছাও আমিও ইচ্ছা করতে পারি না যতক্ষণ আল্লাহ ইচ্ছা না করেন, সেই ইচ্ছা করবো সেটাও ইচ্ছা করতে হয় আল্লাহর, মানে সেটাও আল্লাহ চাইতে হয় তবে আমি ইচ্ছা করতে পারি, এভাবে যদি চিন্তা করেন তাহলে আল্লাহ এই যে আমাদের স্কলার এইসব স্টেপগুলো নিয়ে এ পর্যন্ত আসছেন বা সুন্নাকে সহি সুন্নাকে বাতিল বা ভেজাল বা জাল বা জয়ীফ হাদিস থেকে যে আলাদা করছেন সঠিক জিনিসগুলাকে, এগুলা আল্লাহর রিলমের বাইরে এটা আমরা চিন্তা করতে পারি না। আমরা আমরা দেখবো একটু একটু পড়াশোনা করলে আমরা বুঝবো যে এগুলো আল্লাহর রাহমা বা রহমত যেটাই বলি, এগুলা দিয়েও তিনি তার ওয়াহিকে টিকায় রাখছেন অথবা সংরক্ষিত করছেন, যেহেতু সুন্না টাইপ অফ ওয়াহি বা হাদিস টাইপ অফ ওয়াহি, ওয়াহি গায়ের মাতলু যেটা তেলাওয়াত করা হয় না বাট সেটাও ওয়াহি। আসেন আমরা চ্যাপ্টারে যাই, আল্লাহ কর্তৃক সুন্না সংরক্ষণ, এই চ্যাপ্টারের নাম যেভাবে বললাম, আল্লাহ যে সুন্না সংরক্ষণ করেছেন সে ব্যাপারে কিতাবি ও যুক্তিভিত্তিক দুই ধরনের প্রমাণই রয়েছে। কিতাবি বললেন কি টেক্সচুয়াল যেটা নাস যেটা বা নকলি যেটা, আর যুক্তিভিত্তিক, যুক্তিভিত্তিক মানে ইনফারেন্সিয়াল অথবা রেশনাল আর্গুমেন্টস যেগুলো সেগুলো দিয়েও আমরা দেখতে পারবো। কিতাবে প্রমাণের ভিত্তি হচ্ছে নিম্নলিখিত আয়াত যেখানে আল্লাহ বলেছেন আমরাই এই স্মরণিকা বা জিকির বা রিমেম্বারেন্স নাজিল করেছি এবং নিশ্চিতই আমরাই এই সুরক্ষাকারী। এখানে জিকিরের প্রথম মিনিং বা যে কেউ বলবেন যে এখানে কোরআন বোঝানো হয়েছে, উইচ ইজ ট্রু, বাট কোরআনের ভিতরে লিমিটেড না, এটা কোরআনের ভিতরে লিমিটেড না, এটা এটার দুইটা এক্সট্রিম দেখা যায়। এই আয়াতটা নিয়ে দুইটা এক্সট্রিম দেখা যায়। এক শিয়া একবার আমার সাথে সামওয়ারিন ব্লগে বোধ হয় যদি মনে পড়ে তর্ক করতেছে, কোরআন সংরক্ষণে তর্ক করতেছে, তো তা সে বলতেছে যে এখানে তো আল্লাহ জিকির সংরক্ষণ বলছেন, আল্লাহ তো কোরআন সংরক্ষণ বলেননি, এটা নিয়ে সে কি বোঝাইতে চাচ্ছে? তার মানে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করবেনই এমন কোন কথা বলেন নাই, জিকিরকে সংরক্ষণ করবেন, জিকিরের মানে তো রিমেম্বারেন্স, তার মানে কোরআন হইতে হবে এমন কোন কথা নেই। সুতরাং কোরআন ক্যান বি টেম্পার্ড, এবং সেইভাবে শিয়াদের যে ডক্ট্রিন আছে যে কোরআন আবকরমর কোরআন চেঞ্জ করে ফেলছেন, বা তাদের পক্ষে যে এই শিয়াদের যে যুক্তিগুলো, শিয়াদের যে ক্রিড গুলা, তাদের যে কথাগুলো, তার পক্ষে যে সমস্ত আয়াত সমূহ ছিল সেগুলো তারা বাদ দিয়ে দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি, অনেক অনেক বড় থিওরি আছে তাদের। সো আমরা যদি জিকিরের অর্থ কোরআন বুঝি তাহলে তো এই কথা বলা যাবে না। সুতরাং শিয়াদের আর্গুমেন্ট একটা অন্তত বুঝলাম আমি, যে জিকির বলতে আল্লাহ এখানে কোরআন বোঝান নেই। আমি তখন তাকে বলছিলাম যে কোরআনে কোরআন 55 নেমস আছে কোরআনে, এখানে কিতাব আছে, হাদিস আছে, কোরআনকে আল্লাহ কখনো কিতাব বলছেন, কখনো হাদিস বলছেন, কখনো কখনো কোরআনুল করিম বলছেন, আল কোরআনুল করিম, আল কোরআনুল মজিদ, তারপরে আরো নাজির নাজির বলছেন, বশির বলছেন, সতর্ককারী, বশির আপনার সুসংবাদ দানকারী, 55 নেমসে কোরআন
ই করা হয়েছে, কোরআনকে কোরআনে সম্বোধন করা হয়েছে, তার ভিতরে জিকিরও একটা, তার ভিতরে একটা জিকিরও। তো তখন আর সে কিছু বলে নাই, মানে আর তো কিছু বলার আসলে নাই এখানে। যাই হোক, এটা যেমন একটা এক্সট্রিম, আর একটা এক্সট্রিম হচ্ছে যে না, এই জিকির যে কেবলই কোরআনের মানে যে নস যে 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 মুসাফটা আছে বা যে বইটা কোরআন কিতাব বলতে যেটা আমাদের কাছে আছে সেটা বোঝানো হয়েছে, এর বাইরে কিছু বোঝানো হয়নি, এটা হচ্ছে আর একটা এক্সট্রিম। আলোচনার যে আমার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে দুইটার মাঝখানে, ইয়েস কোরআন বোঝানো হয়েছে কিন্তু কোরআনের সাথে সাথে হাদিসও বোঝানো হয়েছে। আসলে আমরা দেখবো যুক্তিগুলা, পড়লেই বোঝা যাবে। আল জিকির শব্দটি এবং তা থেকে উদ্ভূত শব্দাবলীর বিভিন্ন অর্থ রয়েছে কোরআনে যেভাবে ইউজ করা হয়েছে, আপনি আপনি পড়লেই বুঝবেন যে এক এক জায়গায় এক একটা অর্থ। যেমন নিম্নলিখিত আয়াতে কোরআন বুঝিয়ে বলা হয়েছে, একটা আয়াত দিতেছেন, এটা হচ্ছে সূরা আম্বিয়া 50 নম্বর আয়াত, এটা একটা কল্যাণময় জিকির বা স্মরণিকা, এটা আমরা এটার এটা ট্রান্সলেশন করছি স্মরণিকা, রিমেম্বরেন্স। তো আল্লাহ বলতেছেন এটা একটা কল্যাণময় জিকির যা আমরা নাজিল করেছি, এইখানে পার্টিকুলারলি কোরআনই বোঝানো হয়েছে। আবার কখনো সুন্না বোঝাতে এই অভিব্যক্তি ব্যবহার করা হয়েছে, আবার কখনো সুন্না বোঝাইতে ব্যবহার করা হয়েছে। ওয়াইডার মিনিং সুন্না, সুন্না দিন শরিয়া এসব বোঝাইতে বলা হয়েছে। যেমন সুরা নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, তোমার কাছে আমরা এই জিকির নাজিল করেছি যেন তুমি মানবকুলকে, এখানে সুন্না বোঝানো হচ্ছে, দেখেন আপনি আপনি পড়লেও বুঝবেন যে এখানে মিনিংতে সুন্না। তোমার কাছে আমরা এই জিকির নাজিল করেছি যেন তুমি মানবকুলকে তাদের জন্য যা নাজিল করা হয়েছে তা ব্যাখ্যা করতে পারো। তাহলে কি বলতেছেন আল্লাহ, তাদের জন্য যা নাজিল করা হয়েছে বলতে কোরআন সুন্না বা ওয়াহির মাধ্যমে যা আসছে দিন যেভাবে আসছে আল্লাহর কাছে সেটা সেটা যেন ব্যাখ্যা করতে পারে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জন্য এই জিকির নাজিল করছেন। এখানে কি বোঝা যাচ্ছে যে কোরআনের ব্যাখ্যা কি বা ওয়াহির ব্যাখ্যা কি, আল্লাহর আল্লাহর কাছ থেকে রাসূলের কাছে যে সমস্ত ওয়াহি আসছে তার ব্যাখ্যা কি? সুন্না অফকোর্স, প্রাগিক দিকটা ব্যাখ্যা করে গেছেন, এটা এটা বললে এটা বুঝবা, এটা করলে এটা বুঝবা, এটা করলে এটা করবা, মানে এটা এই কথা শুনলে এটা করবা, এই কথা বলা থাকলে এটা করবা, ইত্যাদি ইত্যাদি। তাহারা এই সময় এই সময় তাহারা সেক্সুয়াল ডিফাইল্ড, সেক্সুয়ালি ডিফাইল্ড হলে এইটা হলো তাহারার মানে হচ্ছে এটা, আবার ছোট মানে পেশাব করলে এই তাহারার মানে হচ্ছে এটা, একই শব্দ ইউজ করা হচ্ছে দুই জায়গায় দুই জায়গায় দুই জায়গায় দুইভাবে ইউজ করা হচ্ছে। যাই হোক, এখানে সুন্না বোঝানো হয়েছে, কারণ বলতেছেন যে যা জিকির দিয়ে কি ব্যাখ্যা করবেন তাদের জন্য যা নাজিল করা হয়েছে। এখান থেকে যে কেউ একটু আমরা এতদিন যা আলোচনা করছি তার আলোকে অথবা আদারওয়াইজ যে কেউ বুঝবেন যে এখানে সুন্না বোঝানো হচ্ছে, সুন্না দিয়ে বাকি দিনের সবকিছুকে ব্যাখ্যা করবেন আল্লাহ রাসূল যেভাবে উনি করে গেছেন, এমনকি কোরআনকে, কোরআনকে ব্যাখ্যা করবেন, কোরআন বা অন্য বাহী হাদিস, কোরআন এবং হাদিস দুইটাই ব্যাখ্যা করবেন কি দিয়ে, সুন্না দিয়ে। সুন্না মানে সুন্নার হাদিসকে আলাদা না, একটা প্রাইভেট দিক, একটা হচ্ছে টেক্সচুয়াল দিক, হাদিসটা হচ্ছে যখন আমরা বর্ণনা পড়ি সেটা, আর সুন্না হচ্ছে যখন সেটা সেই অনুযায়ী কাজটাকে আমরা সুন্না বলি। সাধারণত সুন্নার ডেফিনেশন আমরা পড়ছি, সুন্নার অনেক ডেফিনেশন আছে সেটা তো পড়ছি আমরা। এছাড়া আল্লাহ দিন ও আইনকে সর্বতভাবে বোঝাতেও জিকির কথাটা বলা হয়েছে। একটু আগে শুধু সুন্নার কথা বললাম 44 নম্বর আয়াতে, এখন আমরা বলতেছি যে আল্লাহর দিন ও আইনকে সর্বতভাবে বোঝাতে, দিন শরিয়া ইসলাম ওভারঅল পুরাটাকে বোঝাইতে জিকির শব্দটি ব্যবহার করা হয়েছে, যেমনটি আমরা নিম্নলিখিত আয়াতে দেখি। যেমন আমরা এরপরের আয়াতে যেটা পড়বো এটাতে দেখবো যে এইখানে জিকিরের অর্থটা হচ্ছে গ্রস ভাবে দিনকে বোঝানো হচ্ছে। সুতরাং তোমরা যদি না জানো, এটা খুব ফেমাস একটা আয়াত, তোমরা যদি না জানো, সুরা নাহল 43 নম্বর আয়াত, এর আগেটা ছিল 44 নম্বর আয়াত, তোমরা যদি না জানো তাহলে যারা ওয়াহি ব্র্যাকেটের জিকির সম্বন্ধে জ্ঞানী তাদের জিজ্ঞেস কর। এখানে একের গোটা দিনকে বোঝানো হয়েছে। এখানে জিকির বলতে আল্লাহর দিন বোঝানো হয়েছে, অথবা মানবকুলের পথ নির্দেশনার জন্য আল্লাহ যা কিছু নাজিল করেছেন, যা কিছু নাজিল করছেন তার সবকিছুকেই বোঝানো হচ্ছে। এর আগেরটা বোঝাই যাচ্ছিল যে সুন্না, কিন্তু সুন্না দিয়ে ব্যাখ্যা করবেন কি যা নাজিল হয়েছে, সেই নাজিলের ভিতরে সবকিছুই আসবে। আর এখানে
জিকির দিয়ে বোঝানো হচ্ছে যে গোটা দিনটাকেই বোঝানো হচ্ছে। সুতরাং এটা নিশ্চিত করে বলা যায় না যে সূরা হিজরের 9 নম্বর আয়াত, ওই যেটা প্রথমে পড়ছিলাম যে আমরাই এই এটা নাজিল করছি এবং আমরা এটা সংরক্ষণ করব, এখানে আল্লাহ যে ওয়ার্ডটা ইউজ করছেন এটার মানে যার সম্বন্ধে বলতেছেন সেটা হলো জিকির, আমরাই এই স্মরণিকা বা জিকির নাজিল করেছি। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা বলতেছেন আল্লাহ। যাই হোক, সূরা হিজরের, সুতরাং এটা নিশ্চিত করে বলা যায় না যে সূরা হিজরের 9 নম্বর আয়াত, যেটা একটা অংশ আমরা একটু আগে পড়লাম, 9 নম্বর আয়াত যেখানে আল্লাহ বলেছেন আমরাই এই স্মরণিকা নাজিল করেছি এবং নিশ্চিতভাবে আমরাই এর সুরক্ষাকারী, সেখানে কেবল কোরআনের কথা বলা হয়েছে এটা নিশ্চিতভাবে বলা যায় না। আচ্ছা, তারপরে বলতেছেন বাস্তবে আমরা যুক্তি দেখাবো যে এই আয়াতে আল জিকির বলতে, আল জিকির বলতে হয় কোরআন ও সুন্নাহ দুটোকেই বোঝানো হয়েছে অথবা কেমন কেবল সুন্নাহকে বোঝানো হয়েছে। কেউ যদি আর্গু করতে যায় যে দুইটা বোঝানো হয়নি একটা বোঝানো হয়েছে, তাহলে সুন্নাহর দিকেই বেশি যাবে, আর না হলে আমরা যেমন বুঝি আলোচনা জামা যেমন বুঝে, আলোচনা জামা আহলে সুন্নাহ জামার মেজরিটি স্কলার যেটা বোঝেন যে এখানে জিকির বলতে কোরআন এবং সুন্নাহ দুইটাকেই বোঝানো হয়েছে। আচ্ছা, কিন্তু এটা সম্ভব নয় যে এখানে শুধু কোরআনের কথাই বলা হয়েছে, এটা এই জন্য সত্যি যে কেবল কোরআনের অক্ষরগুলোই সংরক্ষণ করা হবে সেই ক্ষেত্রে আর কি, যদি তাই হইতো এটা এই জন্য সত্যি যে কেবল কোরআনের অক্ষরগুলোই সংরক্ষণ করা হবে, এই ধারণাটা অকল্পনীয়। মানে আমরা যদি বলি যে শুধু কোরআনের কথা বলা হয়েছে, তাহলে কি দাঁড়াচ্ছে কোরআন কোরআন সংরক্ষণ বলতে কি, খালি টেক্সটটা, অথচ কোরআনের অর্থ আমরা সুন্নাহ ছাড়া বুঝতে পারি না। তো খালি টেক্সট সংরক্ষণ করা হবে, যে কোনো কিতাব ধরেন ওটা কিরকম হয়ে যেত, কিতাবটা অনেকটা এই ধরনের হয়ে যেত যে অনেক সময় দেখা যায় যে প্রাগৈতিহাসিক যুগের একটা লেখা পাওয়া গেছে কিন্তু ওই ল্যাঙ্গুয়েজটা কেউ অর্থ বোঝে না, সেরকম একটা ব্যাপার হয়ে যেত অনেক। কোরআন সংরক্ষণ অর্থ অবশ্যই কেবল অক্ষরগুলি বা শব্দগুলি সংরক্ষণ নয়, বরং শব্দাবলী ও অর্থ দুটোই সংরক্ষণ করা। আমরা আগে যেমন দেখেছি কোরআনের অর্থ নবীর সুন্নায় ধারণকৃত অবস্থায় রয়েছে এবং সুন্না ছাড়া এর অর্থ উদ্ধার করা সম্ভব নয়, এর আগের চ্যাপ্টারটাতে আমরা এই নিয়ে পড়ছি বা তার আগেও পড়ছি। সুতরাং এই আয়াতে যখন আল্লাহ জিকিরকে সংরক্ষণ করার কথা বলেন বা অঙ্গীকার করেন, তখন সম্ভবত তিনি কোরআন ও সুন্না দুটোর কথাই বোঝাচ্ছেন অথবা কেবল সুন্নার কথাই বোঝাচ্ছেন। তারপরে বলতেছেন ব্র্যাকেটে, এমন অনেক আয়াত আছে যেখানে বলা হয়েছে যে কোরআনকে বিকৃত করা যাবে না। সুতরাং সূরা হিজরের এই আয়াতে যে কেবল কোরআনের বেলায় প্রযোজ্য হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। মানে অন্য আয়াতে আল্লাহ বলছেন যেখানে বলা হয়েছে যে কোরআনকে বিকৃত করা যাবে না, যেখানে শুধু কোরআনের কথা বোঝাইছেন বা কোরআনকে নাম ধরে বলছেন, কিন্তু এই আয়াতে কেবল কোরআনের কথা বলছে, মানে এই আয়াতটা কেবল কোরআনের বেলায় প্রযোজ্য এমন কোন বাধ্যবাধকতা নেই। এখানে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে এই বাস্তবতা যে আল্লাহ যা কিছু সংরক্ষণ করার অঙ্গীকার করেছেন তার মাঝে নিশ্চিতভাবে সুন্নাহ অন্তর্ভুক্ত, এইটা হচ্ছে মেইন কথা। যে তা নাইলে কোরআনটা অনেকাংশে মিনিংলেস হয়ে যেত, কিভাবে প্রয়োগ করতে হয়তো আমরা বুঝতাম না, এর অর্থ কি আমরা বুঝতাম না। হ্যাঁ, এটা ধরেন এখন আরব দেশের যে অবস্থা, ক্লাসিক্যাল আরবিক তো হারাই যাচ্ছে, আপনি জানেন হয়তো, আপনাদেরকে বলছি আমি আগে যে ক্লাসিক্যাল আরবিক সম্ভবত হারাই যাচ্ছে, মানে অনেকাংশে হারাই গেছে, এই জন্য ইসরায়েলের রেডিও থেকে তারা কোরআন তেলাওয়াত শোনায়, ইসরায়েলের রেডিওতেও কোরআন তেলাওয়াত হয়, কারণ ইসরায়েলরা জানে যে এই কোরআন থেকে মুসলমানদের কোনো কিছু নেওয়ার নাই, কারণ তারা এই ল্যাঙ্গুয়েজটা আর বোঝে না, এই ক্লাসিক্যাল আরবিক বোঝে না, তারা তাদের কলোকুয়াল বা তাদের ওই ডায়ালেক্ট, আলাদা ডায়ালেক্ট আছে, চালু ডায়ালেক্টগুলো বোঝে, ওগুলো ডিফারেন্ট, যেগুলো চাকরির জন্য মানুষ সৌদি আরবে শিখে যায়। কতগুলো আরবিক আছে না যে দুবাই যাবে, আবুধাবি যাবে, সৌদি আরব যাবে, এক ধরনের আরবিক শিখে, সেই আরবিক কিন্তু কোরআনিক আরবিক না, তো সেরকম আরবিক গুলো জানে, কিন্তু কোরআনিক আরবিক আস্তে আস্তে অনেক অংশেই নাই হয়ে গেছে, স্কলারদের ভিতরে আছে, মদিনা ইউনিভার্সিটিতে আছে বা স্কলারলি আলাপ আলোচনায় আছে, ঠিক আছে, কিন্তু বলতেছি যে ধরেন কোনোদিন যদি এক্সটিংক্ট হয়ে যায়
তাহলে কি হবে? আপনি তার খুব কম কম মানুষের কোরআনিক আরবিক জানে ধরেন, তাহলে কি হবে? কোরআনটা মিনিংলেস হয়ে যাবে না? সুন্না না থাকলে মানে এর অর্থটা কি? সুন্না সুন্নার ভিতরে ছড়ায় আছে, সুন্নার ভিতরে ছড়ায় আছে। সুন্না শুধু যে খালি লেখালেখিতে আছে তা না, মৌখিক ট্রেডিশনে আছে, অর্থটার কথা বলতেছে। এইভাবে উজু করব এটা সুন্না, ওইভাবে নামাজ পড়বো এটা সুন্না, আল্লাহ রাসূল এই হাদিসে এইভাবে বলছেন তাকবীর তাহরিমা পড়তে এটা সুন্না, মানে এইভাবে ছড়ায় আছে না, এইভাবে ছড়ায় আছে। সুতরাং জাস্ট থিওরিটিক্যাল ইসের জন্য বলতেছি, জাস্ট মানে তর্ক তর্কটা মানে যুক্তিটার জন্য বা তর্কটা বোঝার জন্য বলতেছি, যদি সুন্না কোরআন কোরআনের ল্যাঙ্গুয়েজ প্রায় এক্সটিংক্ট হয়ে যায় বা অনেকাংশে হারাই যায়, ধরেন পৃথিবীর অল্প কিছু সংখ্যক মুসলমানদের 1% বা 5% জানে, তথাপিও কিন্তু দিনটা জীবিত থাকবে। কিন্তু যদি কোরআনিক অ্যারাবিকও থাকে, কোরআনিক অ্যারাবিক থাকে, কোরআন পড়তে জানে মানুষ, আক্ষরিক অর্থগুণা জানে, আর সুন্না হারাই যায়, তাহলে সে দিন পালন করতে পারবে না। এটা অনেক আমরা আলোচনা করছি, নামাজ কিভাবে পড়তে হয় সেটাই পারবেন না, বাকি সব বাদই দিলাম। আসলে আমরাই এর সুরক্ষাকারী। এই আয়াতে জিকির বলতে যে কোরআন এবং সুন্নাহ দুটোকেই বোঝানো হয়েছে এবং দুটোকেই সংরক্ষণের কথা বলা হয়েছে, এই মতটাই সবচেয়ে শক্তিশালী। এই ব্যাপারে ইবন হাজম বলেন, ইবন হাজম স্প্যানিশ স্কলার ছিলেন, পলিমেথ বলে একটা কথা, মানে বিশাল ওয়াইড রেঞ্জ অফ সাবজেক্টে পণ্ডিত ছিলেন এবং জাহেরি আলেম ছিলেন। জাহেরি আলেম মানে যে কোনো আয়াতের বা যে কোনো নসের বা যে কোনো হাদিসের স্পষ্ট যে অর্থটা সেটাই গ্রহণ করতেন, অন্তর্নিহিত বা রূপক অর্থটা গ্রহণ করেন না যারা, তাদেরকে জাহেরি বলা হয়। তিনি পর্যন্ত বলতেছেন ভাষা বিশেষজ্ঞ অথবা সিরাত বিশেষজ্ঞ দুইটা বললেন, ভাষা বিশেষজ্ঞ। এখন আমরা কিন্তু ইবন হাজমের একটা উদ্ধৃতি পড়তেছি, ইবন হাজম ইসলামের ইতিহাসে ইসলামিক স্কলারদের ভিতরে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল যারা, তাদের 4-5 জনের একজন উনি। উনি বলতেছেন ভাষা বিশেষজ্ঞ অথবা সিরাত বিশেষজ্ঞ এদের কারোই এ ব্যাপারে মত পার্থক্য নেই যে আল্লাহ যা কিছু নাজিল করেছেন, আল্লাহ যা কিছু নাজিল করেছেন তার সবকিছুকে এখানে নাজিলকৃত জিকির হিসাবে উল্লেখ করা হয়েছে, সূরা হিজরের 15 নম্বর আয়াত। এবং ওয়াহির সবটুকুই আল্লাহ কর্তৃক সংরক্ষণের আওতায় সংরক্ষিত রয়েছে। ওয়াহির যা কিছু ওয়াহি বলা যায় সেটাই আল্লাহ আল্লাহ সংরক্ষণ করছেন, এই সবটুকুই আল্লাহ সংরক্ষণ করছেন। আল্লাহ তার সংরক্ষণের আওতায় যা কিছুকে সংরক্ষণ করে থাকেন তার কিছুই হারাবে না, যেভাবে হোক আল্লাহ করবেন। আল্লাহ তার ফেরেশতা পাঠায় করেন না, মানুষ দিয়েই করেন অথবা মানুষের হাতেই সেগুলোকেই করেন। সুন্না যেটা মানে আল্লাহ আল্লাহর কতগুলো নিয়ম আছে, সে নিয়মগুলো কি? মানে ধরেন নবীকে উনি মুহূর্তের ভিতরে জেরুজালেম নিয়ে গেছেন, মক্কা থেকে পৃথিবী থেকে মহাকাশে নিয়ে গেছেন বা 27 মানে উপরে নিয়ে গেছেন। ওয়ারেজ হিজরতের সময় কিন্তু 12 দিন 14 দিনে 14 দিনে একটু 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 করে মানবিক বেঁচে থেমে থেমে রেস্ট নিয়ে নিয়ে মানে যেভাবে যায় মানুষ আর কি, তখনকার দিনে যেভাবে যাইতো সেভাবেই তাকে যাইতে হয়েছে। তার কারণ কি? নবীর মিশনের একটা পার্ট এটাও যে কাজগুলো করে দেখাই দিবেন যে একজন রক্ত মাংসের মানুষের পক্ষে এগুলা করা সম্ভব। হয়তো ওই পারফেকশন অ্যাচিভ করা আমাদের জন্য সম্ভব না, কিন্তু অসম্ভব মানুষের জন্য অসম্ভব কোন কিছু মানুষকে করতে ডিমান্ড করেন নাই, করার ডিমান্ড আলাদা করেন নাই। অথবা ইবনে হাজমের কথা শেষ হয়নি, আবার আমি সরে গেছিলাম, আবার আসতেছি ফিরে। অথবা এর কিছুই কখনো বিকৃত হবে না, এর কিছুই কখনো বিকৃত হবে না। মিথ্যা আরোপের প্যাকেটে বিকৃতির পরিষ্কার প্রমাণ স্পষ্ট হওয়া ছাড়া, অর্থাৎ সেসবকে যদি কেউ বিকৃত করেও তাহলে সে ধরা পড়ে যাবে, এই কথাটা বোঝা যাচ্ছেন এখানকার অর্থটা হচ্ছে এটা, তবে তা স্পষ্ট ধরা পড়ে যাবে। ইবনে হাজমের কথা এখানে শেষ। উপরন্তু কেউ যদি দাবি করে যে সূরা হিজরের 9 নম্বর আয়াতে জিকির বলতে কেবল কোরআনই বোঝানো হয়েছে, তবে দলিল প্রমাণের দায় দায়িত্ব তার উপরই বর্তাবে। কেউ যদি এটাকে পার্টিকুলারলি করতে চায় যে সেখানে শুধু কোরআনই বলা হয়েছে,
দুদিন পর তার প্রমাণের দলিল, ওইটা প্রমাণের দায় দায়িত্ব তার উপরই বর্তাবে। কেননা এই ধরনের একটা ব্যাখ্যা জিকির শব্দের সাধারণ অর্থকে সীমিত করে ফেলবে। এই ধরনের একটা ব্যাখ্যা কি করবে, জিকির শব্দের সাধারণ অর্থটাকে বা নর্মালি যে অর্থ দাঁড়াবে সেটাকে সীমিত করে ফেলবে। অথচ নিশ্চিত প্রমাণ ছাড়া কেউ কোনো একটা শব্দের অর্থকে সংকীর্ণ বা সীমিত করতে পারে না, এটার জন্য নিশ্চিত প্রমাণ লাগে। সীমিত, যেমন ধরেন জুলুম, ওয়াইড একটা মিনিং, জুলুম মানে শিরক বলতে হইলে পার্টিকুলার দলিল লাগবে যে এইখানে এইখানে এই আয়াতে এইভাবে বলা হয়েছে এবং এইখানে এইটা যেটা আল্লাহ রাসূল বলে দিছেন যে সবচেয়ে বড় জুলুম কি শিরক, সুতরাং সেই কথা উচ্চারণ করাতে আরেক জায়গায় যদি উচ্চারণ করা হয়ে থাকে বা আরেক যদি আরেক আয়াতে আসে এসে থাকে যে এটা সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় জুলুম, তবে শিরক বুঝতে হবে কারণ ওই আয়াতে বলা হয়েছে যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক, এইভাবে আর। এক্ষেত্রে জিকির অভিব্যক্তিটিকে সংকীর্ণ অর্থে ব্যবহার করার পক্ষে কোনো ভালো যুক্তি বা প্রমাণ নেই। পক্ষান্তরে আমরা উপরে যেমন দেখিয়েছি এই শব্দের আওতায় কোরআনের কোরআন অথবা সুন্না এই দুটোকেই অন্তর্ভুক্ত করতে হবে। ওয়াহির বা জিকিরের দুটো ধরন যার উভয় নবী লাভ করেছিলেন, ওয়াহির দুইটা টাইপ আছে, যেটা দুইটা নবী লাভ করছিলেন সেই দুইটাকেই বোঝাইতে হবে এবং সে দুইটাকে ই করতে হবে, মানে সংকীর্ণ করা যাবে না উপযুক্ত দলিল প্রমাণ ছাড়া। এরপরে বলতেছেন যুক্তিভিত্তিক একটা তর্ক উপস্থাপন করতে হলে তা এভাবে করতে হবে, যদি আপনি ন্যাশনাল হিসেবে আর্গুমেন্টও করেন তাহলে এইভাবে করতে হবে বলে এখন আর্গুমেন্টটা দিচ্ছেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী কোরআন হচ্ছে শেষ বাহী এবং সর্বশেষ নাজিলকৃত কিতাব ও নবী মোহাম্মদ হচ্ছেন আল্লাহর সর্বশেষ রাসুল। আল্লাহ যদি সুন্না সংরক্ষণ না করতেন তাহলে সহি সুন্না হারিয়ে যেত, সত্যি কথা সহি সুন্না হারিয়ে যেত আল্লাহ যদি সংরক্ষণ না করতেন। আর সেই ক্ষেত্রে আল্লাহ মুসলিমদের এমন কিছু অনুসরণ করার আদেশ দিতেন যা তাদের পক্ষে সম্ভবত অনুসরণ করা সম্ভব হতো না, অর্থাৎ হারায় যদি যায় বা যাওয়ার পসিবিলিটি থাকে, আর আল্লাহ যদি বলেন যে এইটা এইটা দিয়ে এইটা বুঝতে হবে বা এটা সংরক্ষণ করতে হবে বা এর কাছে যাওয়া বুঝতে হইলে বা রসুল হচ্ছেন প্রায়োগিক কোরআন, তার কাছ থেকে শিখো, তার কাছ থেকে জানো, তার কাছ থেকে বুঝে নাও অর্থ কি, মানে এই সমস্ত ডিমান্ডগুলো তখন কি একটা ইম্পসিবল ডিমান্ড হয়ে যেত, কারণ জিনিসটি তো সংরক্ষিত নয়, জিনিসটি তো হারায় যাবে বা হারায় গেছে বা যাচ্ছে। তাই যদি হয়তো তাহলে এই ইসলামের সাথে লেগে থাকা যত তাগিদ আছে ওগুলোই অনেক সময় একটা ইম্পসিবল ব্যাপার হয়ে যেত। সেই ক্ষেত্রে ব্যাপারটা আল্লাহর দয়া প্রজ্ঞা ও সুবিচার সম্বন্ধে আমরা যে জানি তার সাথে সম্পূর্ণ তার সাথে সঙ্গতিপূর্ণ হতো না। আল্লাহর দয়া, আল্লাহ আমাদের জন্য কঠিন করতে চান না, সহজ করতে চান, আমরা জাহান্নামী হয়ে চান না জান্নাতি হয়ে সেটা চান। আল্লাহর দয়া প্রজ্ঞা ও সুবিচার, প্রজ্ঞা মানে আল্লাহ এমন কিছু করবেন যেটা সবসময়ের জন্য ভ্যালিড থাকবে, সবসময় যেন তার বান্দারা সেটা চাইলে চেষ্টা করলে সেটা জানতে পারে বুঝতে পারে, সেরকম কিছুই হওয়ার তো স্বাভাবিক। এবং সুবিচার তো আমি খুঁজেই পেলাম না এটা কি অনুসরণ করবো বা কিসের উপর নিজেকে প্রতিষ্ঠিত করবো, তারপর আমাকে শাস্তি দিবেন, এটা সুবিচারের এগেনস্টে যায় তাই না। আচ্ছা, তাই যুক্তি এটাই বলে যে আল্লাহ অবশ্যই সুন্নাকেও সংরক্ষণ করে রেখেছেন, তা নাইলে এইসব মানা এইসব করা এগুলোর আদেশ বা এগুলোর যে ব্যাপারগুলো আল্লাহ আমাদের উপর আমাদেরকে ফোর্স করছেন আমাদের উপর সেগুলো আমাদের জন্য ইম্পসিবল হয়ে যেত। ইম্পসিবল ক্যানট বি ডিমান্ডেড, এটা আপনার শরীরের একটা উসুল, যা কিছু ইম্পসিবল এটা ডিমান্ড করা যায় না। যেমন ডেজার্টে পানি নাই, কোনো পানি নাই, আপনি মারা যাচ্ছেন, এই ক্ষেত্রে একজনের কাছে ধরেন তার ফ্লাস্কে অথবা তার বোতলে পানীয় হিসাবে মাদক মানে মদ বা ওয়াইন বা বিয়ার আছে ধরেন কথা, এখন ইম্পসিবল ক্যানট বি ডিমান্ডেড, এখন আপনার ওইটা না খেয়ে থেকে মরে যেতে হবে। একমাত্র সূত্র হচ্ছে পানি রিপ্লেস করার বা পানি রিপ্লেনিশ করার একমাত্র সূত্র হচ্ছে ওই মদ বা ওইটুকু। সুতরাং আপনি কি করবেন, জীবন রক্ষার জন্য যেটুকু দরকার সেটুকু পান করবেন, ইম্পসিবল ক্যানট বি ডিমান্ডেড, এটা উসুল শরিয়া। এরকম যুক্তি তর্কের অর্থ এই নয় যে কোরআন ও সুন্নাহ সংরক্ষণ করতে গিয়ে
আল্লাহ কোন জাগতিক উপায় অবলম্বন করেননি, তার মানে এটা না যে আল্লাহ জাগতিক কোন, অবশ্যই সুন্না, যেগুলা সুন্না বলতে আমরা আল্লাহর নিয়ম বলি, যেটা এটা করলে এটা হবে। হ্যাঁ, আমরা মানে যদি উঠে করে মক্কা থেকে মদিনায় যাই তাহলে আমাদের দীর্ঘ সময় লাগবে, এই স্পিডে উঠ যাইতে পারে, এগুলো সবকিছু আল্লাহর নিয়মের অংশ। এগুলা যে কোনো মানুষের জন্য এটাই পন্থা, এই পথেই যাইতে হবে যে কোনো মানুষকে, যে কোনো মানুষের জন্য এটাই নির্ধারণ করে দিয়েছেন, তাকে উঠে উঠতে হবে। এখন গাড়িতে উঠতে হবে, তখন উঠে উঠতে হইতো অ্যান্ড 12 দিন 14 দিন ধরে যাইতে হইতো, এখন ধরেন একদিন বা আধা দিনে যাওয়া যায়। মানে এগুলো সব আল্লাহর নিয়মের অংশ, জাগতিক উপায়, কোরআন লিপিবদ্ধ করা জাগতিক উপায়, এটাও আল্লাহ দ্বারা ইন্সপায়ার, এটাও আল্লাহর অনুমোদন, আল্লাহর ইচ্ছা, আল্লাহর প্রজ্ঞার অন্তর্ভুক্ত। তার কিছু নেক বান্দা বা প্রিয় বান্দাদের মাথায় আল্লাহ এটা ই করছেন যে এখন কোরআন সংরক্ষণ করা উচিত, এখন কোরআনকে ইউনিফাই করা উচিত, মুসাফাকারে বের করা উচিত। তার কারণ মানে বিভিন্ন দেশ অনেক ডাইভার্স কালচার এবং রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ডের দেশগুলো ইসলামের ভিতর প্রবেশ করতেছে, ওসমান রাদিয়াল আনহুর সময় বিশাল সাম্রাজ্য ছিল, উল্টাপাল্টা পড়তেছে কোরআনের, উল্টাপাল্টা মিনিং করতেছে, সুতরাং এটাকে ইউনিফাইড করা দরকার ছিল। এগুলো সব আল্লাহ থেকে ইন্সপায়ার হয়েছেন আল্লাহর বান্দারা, এটা এমনি এমনি হয়নি। সাহাবাদের মাধ্যমে আল্লাহ যেভাবে কোরআনকে সংরক্ষিত করেছেন তা স্পষ্ট সর্বজন বিদিত, আমরা জানি, যে কথাটা আমি এই মাত্র বলে ফেলছি, আমি তো অনেক আগে বলে ফেলছি, সাহাবাদের দিয়ে আল্লাহ সেই কাজটা করেছে। কিন্তু যে সমস্ত উপায় ও পদ্ধতিতে সুন্নাকে সংরক্ষণ করা হয়েছে সেগুলো সম্বন্ধে অনেকেরই স্পষ্ট ধারণা নেই, কিভাবে সুন্নাকে সংরক্ষণ করা হয়েছে এটি সম্বন্ধে আমরা জানি না। এই জন্য জাহিলের মতো আমরা তর্ক করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 200 বছর পরে হাদিস বুখারী শরীফ সংকলন করা হয়েছে, একটা বই আকারে সবকটাকে কালেক্ট করে ই করা, সেটা হয়তো 200 বছর পরে হয়েছে, কিন্তু হাদিসগুলাকে 200 বছর পরে প্রথমবারের মতো শোনা হয়েছে বা প্রথমবারের মতো কারো কাছে পাওয়া গেছে বা প্রথমবারের মতো কারো কাছে সংরক্ষিত হয়েছে, না, আমরা একটু পড়াশোনা করলেই জানতাম, সেটুকু পেন আমরা নেই না। এগুলো নিয়ে অনেক পড়াশোনা আছে, এই বইয়ে লিমিটেড আকারে যেটুকু পারছেন তারা করছেন আলোচনা, ইনশাআল্লাহ আমরা দেখব। আচ্ছা, আর তাই যে সমস্ত উপায়ে সুন্নাকে সংরক্ষণ করা হয়েছিল তার কয়েকটি আমরা এখানে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এরপরে পড়ব কতগুলো উপায় যার মাধ্যমে আল্লাহ সুন্না সংরক্ষণ করেছে। এটা একটা একটা বেশ বড় আলোচনার ভিতরে ঢুকব আমরা, সুতরাং আজকে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করে দিব। জাস্ট একটা ইন্ট্রোডাকশন হলো ব্যাপারটার উপর, সুন্নাও যে সংরক্ষণ করছেন আল্লাহ বা করার কথা আল্লাহ, সেটা সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশন হইল, যে একটা চিন্তার লাইন খুললো আপনাদের সামনে। ইনশাআল্লাহ আমরা এরপরের দিন কতগুলো উপায় যার মাধ্যমে আল্লাহ সুন্নাহ সংরক্ষণ করেছেন এটা এটা থেকে নিয়ে পড়ব। আজকের জন্য তাহলে আমরা শেষ করে দিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।